উঠে যায় ধারণ মেলার মতন পেলে উঠবে এটা হচ্ছে খালা আর এটা হচ্ছে সাইদ আমার ছোট ভাইয়া ইয়া ধরো ধরো মোবাইল না এই যে কাল দিয়া না নাম দি দর দরে তখন তুলি কবিতরের খাবার ঝাড়ু দিচ্ছে নিচে উঠানে পড়ে আছে ঝাড়ু দিচ্ছে আমার নানি নানি তাকান এদিকে একটু দাঁড়ান দাঁড়ান ভালোভাবে দাঁড়ান হ্যালো বলেন হ্যালো এভাবে হাত দাঁড়ান হ্যালো আচ্ছা নানি হচ্ছে আমাদের কিন্তু এবার এখন থেকে হচ্ছে আমাদের রান্নার কাজে অনেক সাহায্য করবে মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার পার্টে হচ্ছে আমার নানি থাকবে আমাদের ভিডিওতে আর এই যে হচ্ছে কুকুর ছানা এই দেখছেন এই যে লাঠি হাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দাদি গ্রামের সেই মেঠু পথ পাড়ি দিয়ে হেঁটে চলছি বাসার উদ্দেশ্যে আসলে এটা না বললেই নয় যে এটা হচ্ছে পানের বর আর যেটা বলছিলাম যে গ্রামের যে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশগুলা আসলে সত্যি মনোমুগ্ধকর এবং খুবই জীবন্ত জীবন্ত মনে হয় এই তো এটা হচ্ছে হাতিনাজা চকপাড়া জামে মসজিদ আসলে খুবই সুন্দর একটি লুক এখানে এই মসজিদটা সুন্দরভাবে গাছ গুছলই দিয়ে ফুল ফুল গাছ আছে সবকিছু মিলে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো আসলে অনেক সুন্দর ভাই সুন্দর না আসলে অনেক সুন্দর এগুলো হচ্ছে সুপারি গাছ অনেক লম্বা হয় আসলে সুপারি গাছগুলো অনেক লম্বা হয় এইটা হচ্ছে সেই মসজিদ অনেক সুন্দর এক কথায় অনেক সুন্দর আসলে আমি এই হাতিরাজা গ্রামটা নিয়ে হচ্ছে ডকুমেন্টারি প্লাস হচ্ছে ফুড প্লেস কুকিং গ্রামীণ কালচার এগুলোই তুলে ধরব নানি আর দাদি হচ্ছে আমাকে সাপোর্ট করবেন এখানকার ঐতিহ্যবাহী খাবার এবং লোকাল খাবারগুলা আমরা রেসিপি আকারে হচ্ছে তুলে নিয়ে আসবো আমাদের ভিডিও আপলোডের মাধ্যমে আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন কলা নিয়ে আসছে কি কলা এটা চাপা আচ্ছা আসাদ একটা চাপা আর একটা হচ্ছে রঙ্গিলা সাগর